আচ্ছা, টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। জিনিসটা কি এবং গভর্নমেন্ট এই টিডিএস প্রভিশন কেন ইমপ্লিমেন্ট করেছে সেটা আগে বোঝার চেষ্টা করি। আমরা লাস্ট ক্লাসে অ্যাডভান্স ট্যাক্স করেছিলাম। অ্যাডভান্স ট্যাক্সের লজিক কি বলেছিলাম, যে গভর্নমেন্ট অ্যাডভান্স ট্যাক্সের মাধ্যমে কি এনশিওর করতে চায়, যে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, তার মানে যে বছরে একজন অ্যাসেসি আর্ন করছে সেই বছরেই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাতে কি হচ্ছে, এবং অ্যাডভান্স ট্যাক্সটা কি হয়, প্রত্যেকটা ইনস্টলমেন্টে আমরা একটা পার্সেন্টেজে অ্যাডভান্স ট্যাক্স পে করি গভর্নমেন্টকে, তাহলে সারা বছর ধরে গভর্নমেন্টের একটা রেভিনিউর ফ্লোটা একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে। নইলে জেনারেল প্রসেসে যেটা ইনকাম ট্যাক্স পে করা হয়, যে প্রিভিয়াস ইয়ারের আর্নিং এর উপর প্রিভিয়াস ইয়ার এন্ড হবে রিটার্ন ফাইলের সময় ট্যাক্স পেমেন্ট, সেই সিস্টেমে যদি ট্যাক্স কালেকশন হতো তাহলে কিন্তু সারা বছর ধরে গভর্নমেন্টের কিন্তু রেভিনিউর ফ্লোটা থাকতো না। ওকে, এবং শুধু ট্যাক্স পেয়ারের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে অ্যাডভান্স ট্যাক্স আমরা কি বুঝেছিলাম, যে যে ট্যাক্স পে করছে তার বার্ডেনটাও কিছুটা কমে যায়। ইয়ার এন্ডিং এ একসাথে ট্যাক্স পে করার থেকে বছর চলাকালীনই, প্রিভিয়াস ইয়ার চলাকালীনই অল্প অল্প করে ইনস্টলমেন্টে ট্যাক্স পেমেন্ট করে দেওয়া। তো অ্যাডভান্স ট্যাক্স কেন গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে সেটা আমরা ফিল করলাম। টিডিএস ও কতটা সেরকম, টিডিএস এ কি হয়, ডিডাক্টেড অ্যাট সোর্স। কারুর যখন ইনকাম হচ্ছে সেই ইনকামটা তো কেউ একজন পে করছে, একজন পে করছে তবে একজন রিসিভ করছে। তো ইনকাম ট্যাক্সের বক্তব্য হচ্ছে যে পে করছে সে যখন পেমেন্ট করছে তখনই ট্যাক্সটা কেটে নেই। এটা দিয়ে গভর্নমেন্ট দুটো জিনিস এনশিওর করতে চেয়েছে, একটা হচ্ছে ডিউরিং দ্য ইয়ার, প্রিভিয়াস ইয়ারে যখন ইনকাম করছো তুমি তখনই তোমার টিডিএসটা কাটছে, ট্যাক্সটা কেটে গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা পড়ছে। তার মানে সেখানেও অ্যাডভান্স ট্যাক্সের মতো সারা বছর একটা ইনকামের ফ্লো গভর্নমেন্টের থেকে যাচ্ছে। আর দ্বিতীয়ত অবজেক্ট হচ্ছে, এমন প্রচুর লোক আছে যাদের কিনা ট্যাক্স লায়াবিলিটি হয়, মানে তাদের ইনকাম স্ল্যাব যেটা আছে আমাদের বেসিক এক্সেমশন তার চেয়ে হায়ার ইনকাম ক্যাটাগরিতে তারা আছে, তবুও তারা ট্যাক্স স্কিপ করে যায়। তো সেই জন্য গভর্নমেন্ট বলল কি, গভর্নমেন্ট চিন্তা করে দেখলো যে প্রত্যেক ট্যাক্স পেয়ারকে ফলো আপ করা পসিবল না একটা ডিপার্টমেন্টের পক্ষে, কিন্তু ওই যারা যারা ট্যাক্স স্কিপ করতে পারে তারা তো কোনো অর্গানাইজেশনে কাজ করছে, অর্গানাইজেশনকে একটা অর্গানাইজেশনকে ফলো করা যায়, কিন্তু সেই অর্গানাইজেশনের 500 এমপ্লয়িকে ফলো করার থেকে ওই অর্গানাইজেশনকে ফলো করা পসিবল। সেই জন্য গভর্নমেন্ট চিন্তা করলো কি, তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যদি তার হাতে ইনকামটা চলে যায় সে হয়তো ট্যাক্স রিটার্ন ফাইল করবে না বা ট্যাক্স পেমেন্ট করবে না। তার চেয়ে এরকম যদি নিয়ম করে দেওয়া হয় যে ইনকামটা পে করছে তারই দায়িত্ব সে ট্যাক্সটা কেটে পেমেন্ট করবে। একটা এক্সাম্পল নিয়ে বলি, ধর আজকে টিসিএস ইজ এ বিগ কোম্পানি, প্রত্যেকে নাম শুনেছিস। আমি ধরে নিচ্ছি টিসিএস এর 1000 এমপ্লয়ি আছে কলকাতাতে। এবার এই 1000 এমপ্লয়ির মধ্যে আমি ধরে নিচ্ছি 80% এমপ্লয়ি তারা ট্যাক্স লায়াবিলিটি তাদের আসে, তাদের ট্যাক্সেবল ইনকাম মোর দ্যান 2,50,000। আজকে টিসিএস যদি প্রত্যেক এমপ্লয়িকে তাদের ফুল পেমেন্ট করে দেয়, দেখা যাচ্ছে 1000 এমপ্লয়ির মধ্যে হয়তো কিছু পার্সেন্টেজ 20% এমপ্লয়ি তারা রিটার্ন ফাইল করবে এবং তাদের ডিউ ট্যাক্স যেটা সেটা গভর্নমেন্টকে পে করবে। 800 এমপ্লয়ি মানে 80% এমপ্লয়ি কিন্তু ট্যাক্স স্কিপ করে যাবে, হাতে টাকা এসে গেছে ট্যাক্স হয়তো রিটার্ন ফাইল করলো না বা দিল না, কিছু একটা ভাবে ট্যাক্সটা স্কিপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আজকে গভর্নমেন্ট টিডিএস প্রভিশনের জন্য টিসিএস কে কি বলে দিয়েছে, যে তুমি অ্যাজ এ এমপ্লয়ার যখন তুমি তোমার এমপ্লয়ীদেরকে পেমেন্ট করবে প্রত্যেকের স্যালারি ইনকাম যা হচ্ছে সেই স্যালারি ইনকাম থেকে তার যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টিডিএস সেই টিডিএসটা কেটে তাকে হাতে দাও। ইন দ্যাট কেস কিন্তু 1000 এমপ্লয়ীর কেউই কিন্তু স্কিপ করতে পারছে না, কারণ ডিপার্টমেন্টের পক্ষে টিসিএস একটা অর্গানাইজেশনকে ফলো আপ করতে পারে, আর টিসিএস ইজ এ কোম্পানি, ইটস এ বিগ অর্গানাইজেশন, তারা বিজনেস করছে, একটা রেপুটেড ফার্ম, সে কিন্তু কোন রকম হেরাফেরি করবে না। হোয়ারাজ 1000 এমপ্লয়ীকে ফলো আপ করা অনেক ডিফিকাল্ট, প্রত্যেকে তাদের ইনকাম কত কি আছে ইনকাম ট্র্যাক করা বা ট্রেস করা প্রচুর ম্যান পাওয়ার লাগবে, নট পসিবল। তো সেই জন্য গভর্নমেন্ট কি করলো, এই টিডিএস প্রভিশন করলো, যাতে কি না যে ইনকাম পে করছে সেই যেন ট্যাক্সটা কেটে রেখে গভর্নমেন্টকে জমা দেয়।
তার টিসিএস কি করছে, তার যে 1000 এমপ্লয়ি, প্রত্যেক এমপ্লয়ির কাছ থেকে কিন্তু প্যান নাম্বার কিন্তু কালেক্ট করা আছে, এবং প্রত্যেক এমপ্লয়ি যখন স্যালারি থেকে টিডিএসটা কাটছে, সেই টিডিএসটা কাটবার পর কিন্তু টিসিএস কি করবে, সেই টাকাটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা করবে, এবং গভর্নমেন্ট ট্রেজারিতে যখন জমা করবে সেটা কিন্তু রেসপেক্টিভ এমপ্লয়ির প্যান নাম্বার ধরে জমা করবে। ধরো আজকে কোন একজন এমপ্লয়ি মিস্টার রাহুল, তাহলে মিস্টার রাহুলের স্যালারি থেকে যদি টিডিএস কাটে, সেই টিডিএসটা কেটে কিন্তু টিসিএস তার পকেটে নেবে না, টিসিএস গভর্নমেন্টের হয়ে রাহুলের ট্যাক্স লায়াবিলিটি যা হচ্ছে তার উপর টিডিএস যেটা হয় সেই টিডিএসটা কেটে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা করছে, কার প্যান নাম্বার মেনশন করে, মিস্টার রাহুলের প্যান নাম্বার মেনশন করে। এবং এই যে টিডিএসটা জমা হচ্ছে মিস্টার রাহুলের নামে, মিস্টার রাহুল কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে সেখানে ফর্ম 26 AS আছে, ফর্ম 26 AS এ গিয়ে কত টাকা তার টিডিএস জমা পড়েছে তার প্যান নাম্বার ধরে সে কিন্তু সার্চ করে দেখতে পারবে। ইভেন মিস্টার রাহুল যদি যে টাকাটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করছে সেটাও কিন্তু ফর্ম 26 AS এ গিয়ে দেখতে পাবে যে ওর নামে ওর প্যান নাম্বার ধরে কত টাকা টিডিএস কেটেছে, যে যে টিডিএস কাটবে সেই টিডিএস কিন্তু এই ফর্ম 26 AS এ মিস্টার রাহুল গিয়ে দেখতে পাবে। তাহলে মিস্টার রাহুলও ক্লিয়ার থাকবে যে আমার যে ট্যাক্সটা কেটেছে সেটা আমার এমপ্লয়ার পকেটে নেয়নি, সেটা গভর্নমেন্টের ঘরে জমা পড়েছে। এবার মিস্টার রাহুল ধরো মিস্টার রাহুলের হাতে নেট ইনকাম, ধরো স্যালারি ছিল 8 লক্ষ টাকা, সেখান থেকে ট্যাক্স কেটেছে সাপোজ 1 লক্ষ টাকা, তাহলে ও হাতে কত পেয়েছে, 7 লাখ। মিস্টার রাহুল যখন তার রিটার্ন ফাইল করবে তখন কিন্তু সে নেট ইনকামটাকে প্রথমে গ্রস ইনকামে কনভার্ট করে নেবে, টিডিএস যেটা কেটেছে সেটাকে যোগ করে নেবে, তার মানে ও কিন্তু প্রথমে গ্রস টোটাল ইনকাম কত, 8 লাখ ধরবে, ধরে ওর আগেন ট্যাক্স লায়াবিলিটি করবে, করবার পর যে টাকাটা ট্যাক্স লায়াবিলিটি হয় সেই টাকাটা থেকে যেটা অলরেডি টিডিএস হিসেবে পেমেন্ট আছে গভর্নমেন্টের কাছে সেই টিডিএসটা লেস করবে, এটাকে বলে টিডিএস ক্রেডিট নেওয়া, টিডিএস লেস করে ব্যালেন্স অ্যামাউন্ট যেটা হবে সেটা গভর্নমেন্টকে পে করবে। তার মানে তোমার যদি টিডিএস কাটে তোমার ওয়ারিড হওয়ার কিছু নেই, তোমার টিডিএস কাটছে তোমার নামে ট্যাক্সও জমা পড়ে যাবে প্যান কার্ড ধরে, বছরের শেষে তুমি যখন রিটার্ন ফাইল করবে দেখা যাচ্ছে তোমার টিডিএস কেটেছে 15,000 টাকা, আর বছরের শেষে তুমি তোমার সমস্ত ইনকামকে একটা করে তুমি যখন ট্যাক্স ক্যালকুলেশন করছো তোমার দেখতে পাচ্ছ 18,000 টাকা ট্যাক্স লায়াবিলিটি, তুমি গভর্নমেন্টকে কি বলবে, 18 আমার ট্যাক্স লায়াবিলিটি অলরেডি তোমাদের ঘরে জমা পড়ে আছে আমার নামে 15,000, ব্যালেন্স 3,000 টাকা তুমি গভর্নমেন্টকে পে করবে। ওকে, সো টিডিএস কাটলে অ্যাজ এ অ্যাসেসি আমার টেনশনের কিছু নেই, আমার নামেই ট্যাক্স জমা পড়ছে। আচ্ছা এমন যদি হয়, ধরো কারোর টিডিএস কেটেছে, ব্যাংকে আজকে তোমাদের ইন্টারেস্ট, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেখানে ইন্টারেস্ট জমা পড়লে সেই ইন্টারেস্টের উপর টিডিএস কাটে, দেখা যাচ্ছে আমার ইনকাম ট্যাক্সেবলই হয় না, আমার অন্যান্য ইনকাম না, আমার শুধু ব্যাংকে ওই কিছু ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে ইন্টারেস্ট ইনকামই শুধু আমার ইনকাম, তাহলে সেটা তো নিশ্চয়ই 2,50,000 এক্সিড করে না, তাহলে আমি তো ট্যাক্সেবলই নই, ব্যাংক কিন্তু ওসব দেখবে না, ব্যাংক যখন তোমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেবে তোমার টিডিএস কেটে নেবে, তাহলে সেই টিডিএসটা কেটে আমার অ্যাকাউন্ট প্যান নাম্বার ধরে জমা পড়েছে গভর্নমেন্ট ট্রেজারিতে, আমি যখন রিটার্ন ফাইল করব আমি গভর্নমেন্টকে দেখাবো যে আমার কিন্তু টোটাল ইনকাম 2,50,000 এক্সিড করছে না, সো আমার ট্যাক্স লায়াবিলিটি হয় না, তাহলে অথচ আমার টিডিএস অলরেডি জমা পড়েছে, সেই টিডিএসটা কিন্তু তখন আমি রিফান্ড পেয়ে যাব। সুতরাং টেনশন করবার কিছু নেই, যদি আননেসেসারি টিডিএস কেটে জমা পড়েও যায় পরে তুমি যদি প্রুফ দেখিয়ে দিতে পারো বা প্রুফ করতে পারো যে ইউ আর নট লায়াবল টু পে ট্যাক্স বা তোমার যতটুকু ট্যাক্স লায়াবিলিটি হয় তার চেয়ে বেশি টিডিএস জমা পড়েছে, তুমি টিডিএস রিফান্ড ক্লেম করে নিতে পারো। হ্যাঁ, তোমার যখন রিটার্ন ফাইল করবে কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্ট তোমার অ্যাটাচ করতে হয়, সেই অ্যাকাউন্টেই তোমার টাকা আসবে। হ্যাঁ, আমি রিটার্ন ফাইল করছি আমার সমস্ত ইনকামকে দেখাচ্ছি, করে আমার ট্যাক্স লায়াবিলিটি দেখালাম যে আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 18,000 টাকা, আমার অলরেডি 22,000 টাকা টিডিএস দেওয়া আছে, তাহলে আমার 4,000 টাকা এক্সট্রা পাওনা হবে, সেই ডিটেলসটা আমাকে রিটার্ন থ্রু ফাইল করতে হবে, ওরা স্ক্রুটিনি করবে, যদি ওরা অ্যাপ্রুভ করে দেন তোমার টাকা রিফান্ড চলে আসবে অ্যাকাউন্টে। Is that okay? This is the basic concept of TDS. TDS এর পাশাপাশি আরো একটা কনসেপ্ট আছে যেটাকে TCS বলে, tax collected at source. সেটা কতটা ওইরকমই যে at source ট্যাক্সটা কালেক্ট করে নেবে। এই TDS বা TCS বা অ্যাডভান্স ট্যাক্স এই তিনটে ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের একটাই অবজেক্ট, ট্যাক্স ফাঁকিটা যাতে কম হয়। একটা অর্গানাইজেশনকে ফলো করা ইজি, বাট একজন ইন্ডিভিজুয়াল কাস্টমারকে ফলো আপ করাটা অত ইজি না। সো ট্যাক্সের যাতে বেশিরভাগ লোক ট্যাক্সের আওতায় চলে আসে,
ট্যাক্স ফাঁকিটা যাতে মিনিমাইজ করা যায়, সেই চেষ্টাটা করবার জন্য কিন্তু এই অ্যাডভান্স ট্যাক্স বল, টিডিএস বল, টিসিএস বল, এই ধরনের প্রভিশনস গুলো গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সে ইমপ্লিমেন্ট করেছে। বিকম লেভেল আমাদের কতটুকু আছে, আমাদের মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ টিডিএস তো আমরা অলরেডি বুঝে গেলাম। এবার টিডিএস কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়? কিছু কিছু স্পেসিফিক পেমেন্টের ক্ষেত্রে টিডিএস অ্যাপ্লিকেবল হয়, যেমন তার মধ্যে অলরেডি আমরা একটা বললাম স্যালারি পেমেন্টের সময় টিডিএস হবে। কোন কোন ক্ষেত্রে টিডিএস হয়? তাহলে তোরা কি ইন্ডিভিজুয়ালি আমাকে ফিস পেমেন্ট করছিস, তাহলে তোরা কি ফিস পেমেন্টের সময় আমার টিডিএস কাটবি? সমস্ত পেমেন্ট আর নট সাবজেক্ট টু টিডিএস। ইনকাম ট্যাক্সে স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে কোন কোন পেমেন্টের সময় টিডিএসটা অ্যাপ্লিকেবল হবে, তার মধ্যে স্যালারি, রেন্ট, কমিশন, লটারি ইনকাম, হর্স রেসের ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, ঠিক আছে, এরকম কিছু কিছু স্পেসিফিক ইনকাম একদম লিস্ট করা আছে, ঠিক আছে, ওই স্পেসিফাইড ইনকাম গুলোর ওপরই টিডিএস অ্যাপ্লিকেবল। সমস্ত ইনকাম কিন্তু নট সাবজেক্ট টু টিডিএস, এবং সবাই কিন্তু টিডিএস কাটতে পারে। আজকে রেন্টের ওপর টিডিএস হয়, আমার দুটো ঘর আছে, আমি একজনকে ভাড়া দিয়েছি 2000, 2000, 4000 টাকা, তাহলে আমিও কি তাকে যখন রেন্ট পে করছি বা সে যখন আমাকে রেন্ট পে করছে, তাহলে কি সে কি আমায় টিডিএস কেটে পে করবে? একজন ইন্ডিভিজুয়াল যখন রেন্ট পে করছে সে টিডিএস কাটতে পারে না। যদি সে ইন্ডিভিজুয়াল তার বুকস অফ অ্যাকাউন্ট সাবজেক্ট টু ট্যাক্স অডিট হয়, তবে সে আমার টিডিএসটা কাটতে পারে। ওকে, তার মানে একটু বড় লেভেলে একজন বিজনেসম্যান প্রপারলি, ধরো আমার একটা বড় ফ্ল্যাট আছে, কমার্শিয়াল স্পেস আছে, সেটা আমি ব্যাংকে রেন্ট দিয়েছি, ব্যাংক কিন্তু যখন আমাকে রেন্ট পেমেন্ট করবে তখন টিডিএস কেটে পেমেন্ট করবে। ব্যাংকের তো বুকস অফ অ্যাকাউন্টস প্রপারলি মেনটেন হয়, ওদের অডিট হয়, ওরা টিডিএস কাটতে পারে। কিন্তু আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমার ছোট্ট একটা দোকান আছে, 2000 টাকা করে আমার পাড়ার কাউকে ভাড়া দিয়েছি, সে 2000 টাকা নমিনাল অ্যামাউন্ট দেয়, সে যখন আমায় রেন্ট পে করবে সে কি টিডিএস কেটে পেমেন্ট করবে? আরে, তার বুকস অফ অ্যাকাউন্ট যদি সাবজেক্ট টু ট্যাক্স অডিট হয় তবেই সে টিডিএসটা কাটতে পারে, সুতরাং সে কাটবে না কিন্তু। ওকে, তার মানে টিডিএস এর প্রভিশনস এর অ্যাপ্লিকেবিলিটি সব ক্ষেত্রে নেই, কিছু স্পেসিফিক পেমেন্টের ক্ষেত্রে টিডিএস অ্যাপ্লিকেবল হয়, তার মধ্যে বিকম লেভেলে যে যেগুলো আছে, যেমন টিডিএস অন স্যালারি, এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেটা আমাদের সেকশন 192 তে কভার করছে। নেক্সট হচ্ছে টিডিএস অন ইন্টারেস্ট অন সিকিউরিটি। আমরা বিভিন্ন কোম্পানি ডিবেঞ্চার বাই করতে পারি, তা বিভিন্ন কোম্পানি যদি ডিবেঞ্চার বাই করি সেই কোম্পানি আমাকে ইন্টারেস্ট দেবে, সেই ইন্টারেস্ট কিন্তু সাবজেক্ট টু টিডিএস। এটা কোন সেকশনে কভার করছে? দিস ইজ কভার্ড আন্ডার সেকশন 193। নেক্সট হচ্ছে টিডিএস অন ইন্টারেস্ট আদার দ্যান সিকিউরিটি, সিকিউরিটি ছাড়া অন্য যে কোনো ইন্টারেস্ট, যেমন ব্যাংক ডিপোজিটের উপর ইন্টারেস্ট পেতে পারি, ব্যাংকে আমার ফিক্সড ডিপোজিট আছে বা সেভিংস অ্যাকাউন্ট আছে, কিছু অ্যাকাউন্ট আছে, রেকারিং ডিপোজিট আছে, সেখান থেকে ইন্টারেস্ট পেতে পারি, সেই ইন্টারেস্টটাও কিন্তু সাবজেক্ট টু টিডিএস, সেটা আমাদের কভার হচ্ছে সেকশন 194A তে। আসছি, এরপর আমাদের হচ্ছে টিডিএস অন লটারি ইনকাম, লটারি ইনকাম বা আমাদের ওই ক্রস ওয়ার্ড পাজল, এনি টাইপ অফ বেটিং, সেক্ষেত্রেও কিন্তু সেকশন 194B, এবং যে ক্ষেত্রে রেট অফ ট্যাক্স আমাদের 30% আছে, ঠিক আছে, ইন্টারেস্ট অন আদার সিকিউরিটিতে রেট অফ ট্যাক্স কত আছে? 10% টিডিএস আছে, এখানেও আছে 10%, এবং একটা থ্রেশহোল্ড লিমিট আছে। আর একটা হচ্ছে টিডিএস অন হর্স রেস, হর্স রেস থেকে যদি কিছু কামাই হয় সেখান থেকে ইনকামটা পেমেন্ট যখন হবে, দ্যাট ইজ সাবজেক্ট টু টিডিএস 194BB, এবং রেট অফ ট্যাক্সও সেখানে আছে 30%। তো এই কটা সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে, এগুলো ছাড়াও আরো অন্যান্য অনেক টিডিএস আছে, টিডিএস অন রেন্ট আছে, টিডিএস অন প্রফেশনাল সার্ভিস আছে, সেগুলো আমরা প্রফেশনাল কোর্স যখন পড়ি বা অন্যান্য কোর্সে ইন ডিটেল পড়ব। আমাদের বিকম লেভেলে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে এই 5টা টিডিএস নিয়ে একটু বলা আছে, তো এগুলো সম্পর্কে একটু জানতে হবে। প্রথমে আমি সেকশন 192 ডিসকাস করব, টিডিএস অন স্যালারি। স্যার, টিডিএস অন স্যালারির ব্যাপারটা বললাম, টিডিএসটা কখন কাটবে, কে কাটবে, হু ইজ রেসপন্সিবিলিটি টু ডিডাক্ট টিডিএস ফর পেমেন্ট অফ স্যালারি? এমপ্লয়ার কাটবে, যে স্যালারি পেমেন্ট করছে সে টিডিএস কাটবে, কত টাকা টিডিএস কাটবে এমপ্লয়ার? ধরো আজকে আমি যদি এমপ্লয়ার হয় আর অনিকেত যদি আমার এমপ্লয়ি হয়, আমি অনিকেতকে একদম বছরের শুরুতে আমি বুঝতে পারছি ওর মাইনা কত, 60,000 টাকা করে পার মান্থ ওর স্যালারি আছে, তো 60,000 × 12, 7,20,000 টাকা। আমি অনিকেতকে বলবো, অনিকেত তোমার যদি কোনো ইনভেস্টমেন্ট ডিটেলস থাকে সেটা তুমি দাও, যেগুলো 80 তে ডিডাকশনস ও ক্লেম করতে পারে। ও ইনভেস্টমেন্ট ডিটেলস দিল, ওর
ওর ট্যাক্স লাইবিলিটি আমি ক্যালকুলেট করব, ওর জিটিআই করলাম, সেখান থেকে ডিডাকশন যেগুলো এলিজিবল দিলাম, টিআই করলাম, টোটাল ইনকাম বেরোলো, টোটাল ইনকামের উপর রিবেট যদি অ্যাভেলেবেল হয়, যেভাবে আমাদের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করে একজন ইন্ডিভিজুয়ালের, সব আমি করব। করে লাস্টে ট্যাক্স লাইবিলিটি যা বেরোচ্ছে অন দ্য হোল সেটাকে ডিভাইডেড বাই 12 করব। সেটা ডিভাইডেড বাই 12 করে যে টাকাটা আসবে সেটা প্রত্যেক মাসের স্যালারি থেকে আমি কাটবো। কাটবো কখন? যখন স্যালারিটা পেমেন্ট করব, অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট। এর কি কোনো স্পেসিফিক রেট আছে? না, টিডিএস অন স্যালারিতে কোনো স্পেসিফিক রেট নেই। টিডিএস অন স্যালারিতে তোমার ট্যাক্স লাইবিলিটি যা হবে, যেটা স্ল্যাব রেট অ্যাপ্লাই করে বা স্পেশাল ট্যাক্স রেট, যেটা একজন ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট যেভাবে করা হয়, ফাইনাল ট্যাক্স লাইবিলিটি যেটা হবে সেটা ডিভাইডেড বাই 12 করব, যতটুকু টাকা হচ্ছে সেই টাকাটুকু প্রত্যেক মাসে তোমার স্যালারি থেকে আমি অ্যাজ টিডিএস কাটবো। সো রিগার্ডিং টিডিএস অন স্যালারি সেকশন 192, এটুকু মাথায় রাখবি, কাটে কে? এমপ্লয়ার। কখন কাটবে? অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট। কি রেটে কাটবে? দের ইজ নো স্পেসিফিক রেট। ট্যাক্স লাইবিলিটি যা হবে সেটা ডিভাইডেড বাই 12 করে এভরি মান্থ দ্যাট অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড ফ্রম ইউর স্যালারি। ইজ দিস ওকে? এবার আসছে টিডিএস অন ইন্টারেস্ট অন সিকিউরিটি। ডিবেঞ্চারের ইন্টারেস্ট একটা থ্রেশহোল্ড লিমিট আছে, যদি 5,000 টাকার উপর ইন্টারেস্ট পাই তবেই টিডিএস কাটবে, নমিনাল অ্যামাউন্ট 5,000-এর নিচে হলে টিডিএস কাটবে না। লজিক কি? নমিনাল অ্যামাউন্ট, ওই জন্য টিডিএস কাটছে না। বেশি অ্যামাউন্টের ইন্টারেস্ট যখন তুমি পাবে তখন তোমার টিডিএস কাটবে। কি রেটে টিডিএস কাটবে? ফ্ল্যাট রেট 10%। তোমার ধরো 10,000 টাকা ইন্টারেস্ট তুমি পাচ্ছ, 10,000 টাকা 10%, 1,000 টাকা কেটে তোমাকে হাতে 9,000 টাকা পে করবে। ইজ দ্যাট ওকে? তাহলে টিডিএস অন ইন্টারেস্ট অন সিকিউরিটিতে রেট অফ ট্যাক্স কত রাখবো? 10%। থ্রেশহোল্ড লিমিটটা কত? 5,000। 5,000-এর বেশি হলে তবে টিডিএস কাটবে, 5,000 পর্যন্ত হলে টিডিএস কাটবে না। নেক্সট হচ্ছে 194A, টিডিএস অন ইন্টারেস্ট অন আদার দ্যান সিকিউরিটি, ব্যাংক ডিপোজিট। ব্যাংকের ইন্টারেস্টের উপর টিডিএস অ্যাপ্লিকেবল, তো ব্যাংকে যখন ইন্টারেস্ট তুমি পাবে টিডিএস কাটবে, কিন্তু একটা লিমিট আছে, সারা বছরে টোটাল ইন্টারেস্ট যদি 40,000 টাকা এক্সিড করে তবে টিডিএস কাটবে। সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টটা কিন্তু টিডিএস কাটতে পারে না। তোমার যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাতে যে ইন্টারেস্টটা দেবে তাতে টিডিএস হয় না। এফডি বা রেকারিং ডিপোজিটে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা বছরে 40,000-কে এক্সিড করলে তবে তোমার ওই ইন্টারেস্টের উপর টিডিএস কাটবে। কত পার্সেন্টে টিডিএস কাটবে? 10%। ওকে, তারপর হচ্ছে টিডিএস অন লটারি ইনকাম। লটারি থেকে যদি তুমি টাকা জেতো সেটা 10,000 টাকার বেশি হলে তবে টিডিএস অ্যাপ্লিকেবল। আজকে ডিয়ার লটারি অনেকেই বাই করে, 5,000 টাকা বেঁধেছে, নো টিডিএস। 10,000-এর বেশি হলে তবে টিডিএস অ্যাপ্লিকেবল, এবং টিডিএস এর রেটটা কত হবে? 30%। ওকে, কখন টিডিএস কাটবে? অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট। আচ্ছা, টিডিএস অন ইন্টারেস্ট কিন্তু পেমেন্টের সময় না, পেমেন্ট অর ডিউ, হুইচ এভার ইজ আর্লিয়ার। তার মানে স্যার, অনেক সময় হয় কি, আমরা বুক এন্ট্রি প্রথমে করি, পেমেন্ট পরে করি। সাপোজ ধরো ইন্টারেস্ট যখন ডিউ করে কোম্পানি, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, পরে পেমেন্ট করে। তো ইন্টারেস্ট অন সিকিউরিটির ক্ষেত্রে যখন ডিউ হচ্ছে অথবা পেমেন্ট, যেটা আগে হবে তখনই কিন্তু টিডিএসটা ডিউ করতে হবে। দেখা যাচ্ছে ডিউ এন্ট্রি কোম্পানি করে দিচ্ছে, ইন্টারেস্ট টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট টু টিডিএস পেয়েবল, তখনই করে নিতে হবে। পেমেন্টটা দেখা যাচ্ছে তার 10 দিন পরে করছে তোমাকে, ডিউটা আগে করছে। তো 192 এর ক্ষেত্রে বলছে অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট, ডিউ সময় না, অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট। কিন্তু 193 বা 194 এই দুটো সেকশনে বলছে অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট অর ডিউ, হুইচ এভার ইজ আর্লিয়ার। আবার 194B এবং 194BB, যেটা টিডিএস অন লটারি ইনকাম এবং হর্স রেসের ক্ষেত্রে, পেমেন্টের সময় টিডিএস, এবং দুটো ক্ষেত্রেই 10,000 টাকার ওপর হলে তবে টিডিএস কাট। রেট অফ ট্যাক্স কত আছে? 30%। ইজ দ্যাট ওকে? এবার একটা কথা, যে টিডিএস কাটবে তাকে আমরা বলি কি, ডিডাক্টার। যেমন টিসিএস এর এমপ্লয়ি, টিসিএস কে বলবো কি, ডিডাক্টার, আর তার এমপ্লয়ীদের যাদের টিডিএস কাটছে তাদেরকে বলবো ডিডাক্টি। এবার টিসিএস যদি তার এমপ্লয়ীদের স্যালারি থেকে টিডিএস কাটতে চায়, টিসিএস এর কিন্তু অবশ্যই থাকতে হবে ট্যান নাম্বার। দেখো, প্যান তো আমরা জানি, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা প্রত্যেক ইনকাম ট্যাক্সের প্রথম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, একটা 10-ডিজিট আলফা নিউমেরিক নাম্বার। যারা ইনকাম ট্যাক্স পে করে, রিটার্ন ফাইল করে, তাদের প্যান নাম্বার অবশ্যই থাকতে হবে। টিসিএস তো ইজ আ অর্গানাইজেশন, টিসিএস এর নিজস্ব প্যান নাম্বার তো আছেই, কিন্তু টিডিএস কাটবার জন্য টিসিএস নিড টু হ্যাভ আ ট্যান নাম্বার, ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার। সেই ট্যান নাম্বারটা থাকলে তবেই কিন্তু টিসিএস টিডিএসটা কাটতে পারবে। ওকে,
এবং টিসিএস কিন্তু এই যে যার যার টিডিএস কাটবে, প্রত্যেক এমপ্লয়ির কাছ থেকে টিডিএস কাটছে, সে টিডিএস রিটার্ন ফাইল করবে কিন্তু, কোয়ার্টারলি রিটার্ন ফাইল হয়, প্রত্যেক 3 মাস অন্তর টিডিএস এর রিটার্ন ফাইল করবে টিসিএস, এবং রিটার্ন যখন ফাইল করবে টিসিএস কিন্তু তার সেই রিটার্নে অবশ্যই তার ট্যান নাম্বার মেনশন করবে, এবং প্রত্যেক এমপ্লয়ি কার নাম কত টাকা কেটেছে সমস্ত ডিটেলস সেই রিটার্নে কিন্তু টিসিএস কে ভরতে হবে। এবার একটা কথা, যখন টিসিএস তার প্রত্যেক এমপ্লয়ির স্যালারি থেকে টিডিএস কাটছে, তার তো একটা প্রুফ দিতে হবে। আজকে আমি যদি টিসিএস হই, অনেকের যদি আমার এমপ্লয়ি হয়, আমি যখন অনেকের স্যালারি থেকে একটা ট্যাক্স কাটলাম, অনেকের তো বলবে তাহলে একটা প্রুফ দিন আপনি যে ট্যাক্সটা কাটছেন, তো তার প্রুফ স্বরূপ আমি ওকে একটা সার্টিফিকেট ইস্যু করব, যেটাকে বলা হয় ফর্ম 16। অ্যাকচুয়ালি টিডিএস এর 4টে ফর্ম আছে, 16, 16A, 16B এন্ড 16C। তো সে ফর্ম 16 কখন দেওয়া হয়? টিডিএস অন স্যালারি, আমি ডিডাক্টর, আমি তোমার স্যালারি থেকে টিডিএস কেটেছি, প্রমাণ স্বরূপ তোমাকে আমি ফর্ম 16A সার্টিফাই করব যে হ্যাঁ তোমার কাছ থেকে আমি এত টাকা টিডিএস কেটেছি। তার মানে একজন এমপ্লয়ি কিন্তু রাইট থাকে ফর্ম 16 পাওয়া অফিস থেকে, যখনই তার স্যালারি থেকে টিডিএস কাটবে হি ইজ এন্টাইটেল টু গেট দ্য টিডিএস সার্টিফিকেট, দ্যাট ইজ ফর্ম 16 ফ্রম দ্য এমপ্লয়ার। আর টিডিএস অন স্যালারিতে ফর্ম 16 যায়, আর অন্যান্য টিডিএস গুলোর জন্য তোমাকে কি ইস্যু করবে, যেমন ইন্টারেস্ট কাটছে তোমার ফর্ম 16A কাটবে। ওকে, আরো একটা টিডিএস এর প্রভিশন জেনে যাক, যেটা অনেক সময় আমাদের আমার মনে হতে পারে যে ব্যাংক, আমি রিটায়ার্ড মানুষ, আমার রিটায়ারমেন্টের কিছু টাকা পয়সা আমি ব্যাংকে ডিপোজিট করে রেখেছি, সেই ডিপোজিটের ওপর আমার বছরে লাখখানেক বা লাখ দেড়েক টাকা ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টেই আমার চলে, আমার আর অন্য কোনো ইনকাম নেই, আমি তো রিটায়ার্ড মানুষ। ব্যাংক কি করছে, ব্যাংকের নিয়ম আছে টিডিএস ইন্টারেস্ট 40-50,000, আমি সিনিয়র সিটিজেন, 50,000 এর বেশি ইন্টারেস্ট হলে টিডিএস কাটছে, তো আমার 1.5 লাখ টাকা টোটাল ইন্টারেস্ট হয় বছরে, 1.5 লাখের ওপর 10% 15,000 টাকা টিডিএস কেটে নিয়েছে। যদি টিডিএস কাটাটা কিন্তু ঠিক না, কারণ ব্যাংক তো তার নিয়ম মেনেছে, সে জানে আমার ইন্টারেস্ট যখনই 50-এর বেশি দিচ্ছে আমি টিডিএস কাটবো। এবার আমি যদি মনে করি যে না আমার তো ইনকাম ট্যাক্স লাইবিলিটি হয় না, আমার তো ওভারঅল ইন্টারেস্ট ইনকামই 1.5 লাখ হচ্ছে, যেটা 2.5 লাখকে ছাড়াচ্ছে না, তাহলে আমার ট্যাক্স তো দেওয়ার প্রয়োজন নেই, তাহলে শুধু শুধু আমার টিডিএসটা কাটছে কেন? যদি কেটেও নেয়, আমি যদি রিটার্ন ফাইল করি, তাহলে ফিউচারে কিন্তু আমি ওটা রিফান্ড ক্লেম করে নিতে পারি। এবার আমার মনে হতে পারে সেই জমা পড়বে, আবার আমাকে রিটার্ন ফাইল করে ক্লেম করতে হবে, এই প্রসেস আমি যাব না, আমি চাইছি ব্যাংক যাতে আমার টিডিএস না কাটে, তখন আমাকে কি করতে হবে, ব্যাংকে আইদার ফর্ম 15G অথবা ফর্ম 15H ভরতে হবে। যদি আমি নর্মাল সিটিজেন হই তাহলে ফর্ম 15G, আর যদি আমি সিনিয়র সিটিজেন হই তাহলে ফর্ম 15H। সেগুলো কিছুই না, জাস্ট সিম্পলি আর ডিক্লারেশন, আমি ব্যাংকে বলছি যে আমার ইনকাম ট্যাক্স লাইবিলিটির মধ্যে আসে না, সো প্লিজ ডোন্ট ডিডাক্ট মাই ট্যাক্স। যদি আমি ফর্ম 15G বা ফর্ম 15H ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে ব্যাংকে দিয়ে দিই, তাহলে ব্যাংক কিন্তু আমার আর ইন্টারেস্টের উপর টিডিএস কাটবে না। ওকে, শুধু নট অনলি ফর ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্টের জন্য তো 15G বা 15H হয়, আমি অ্যাজ এ এমপ্লয়িও যদি আমি মনে করি যে না আমার টিডিএস আমি আমার এমপ্লয়ারকে কাটতে দেবো না, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাসেসিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে, তাকে আমাকে কনভিন্স করতে হবে যে আমার ট্যাক্স লাইবিলিটি হয় না, তো সে তখন আমাকে একটা এক্সেমশন সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট আমি এমপ্লয়ারের কাছে জমা করলে দেন আমার এমপ্লয়ার কিন্তু আর টিডিএস কাটবে না। ওকে, টিডিএস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রভিশন, প্রত্যেক এমপ্লয়ার টিডিএস নিয়ে কিন্তু ভীষণভাবে কনসার্ন থাকে। প্র্যাকটিক্যালি তোরা যেমন অ্যাকাউন্টসের কাজ করবি অফিসে, কিন্তু মানে অডিটিং এর কাজ করলেও এই প্রত্যেকটা পেমেন্টে প্রপারলি টিডিএস কাটা হয়েছে কিনা, এবং সেটা পরের মাসের 7 তারিখের মধ্যে গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হয়েছে কিনা, এটা কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টেন্ট প্রপারলি ফলো আপ করে, এটা একটা স্ট্যাটুটরি ব্যাপার। এখানে কোন রকম ডিফল্টিং হলে সেই রেসপেক্টিভ এক্সপেন্স কিন্তু ডিসঅ্যালাউ হয়ে যাবে ইনকাম ট্যাক্সে। ধরো স্যালারি থেকে টিডিএস কাটবার কথা, তুমি টিডিএস কাটোনি, পানিশমেন্ট তো হবেই, স্যালারি তোমায় পিএলএ ডেবিট করতে দেবে না, পেনাল্টি ইন্টারেস্ট তো লাগবেই, টিডিএস যদি ডিলে হয় ডিডাক্ট করতে, বা ডিডাক্ট করে তুমি গভর্নমেন্টের ট্রেজারিতে জমা করোনি, তার জন্য ইন্টারেস্ট আছে। ডেফিনেটলি ইনকাম ট্যাক্সের যে প্রভিশনস, তাকে অ্যাজ এ ডিডাক্টর তাকে এইগুলো সব ফলো আপ করতে হবে, এবং এইসব ট্যাক্সের ব্যাপারগুলো দেখবার জন্য তারা আলাদা একজন লোক রাখে, যারা কিনা এই টিডিএস রিটার্ন ফাইল করে, এবং টিডিএস এর প্রত্যেককে যাদের যাদের টিডিএস কেটেছে তাদের সার্টিফিকেট ইস্যু করে, আর রেসপেক্টিভ পার্সন, আর সেপারেট পার্সন ইজ অ্যাপয়েন্টেড ডিপ্লয়েড ফর দিস পারপাস। রিটার্ন ফাইল করার সাথে সাথে অটো জেনারেট হয়ে যায় ফর্ম 16, সেগুলো জাস্ট এবার মেশিনটাকে প্রিন্ট আউট করবে, এবার একদিনে কি থরি করে,
3 মাস অন্তর অন্তর হয়। এই 3 মাসে যা টিডিএস রিটার্নে হয়েছে যা যা আস্তে আস্তে দিলাম, আবার পরের 3 মাসে অ্যাকুমুলেট হচ্ছে। বললাম না একজন সেপারেট পার্সনই দায়িত্বে থাকে। না না, তুমি যখন টিডিএস কাটবে তখন তোমার ট্যান লাগবে। এবার তোমার ধরো ছোট কোম্পানি, তোমার ধরো সেখানে নাম্বার অফ এমপ্লয়িজ কম, বা তোমার টিডিএস কাটবার দরকার পড়ে না, তুমি যা স্যালারি দাও সেটা ট্যাক্স লাইবিলিটির মধ্যে আসেই না, তাহলে ট্যান দরকার নেই। ওকে, সো তোমাদের বিকম লেভেলে বেসিক্যালি টিডিএস কি কনসেপ্ট বেসিক, এবং টিডিএস অন স্যালারি কি, যে যে বেসিক কনসেপ্ট গুলো আমি ডিসকাস করলাম এইটুকু জানলেই দ্যাটস সাফিসিয়েন্ট। এবং তোমাদের নিউমেরিক্যালস দিতে পারে কি রকম, হয়তো এই স্যালারি ইনকামের উপরই দিবে, যে কি রকম নিউমেরিক্যালস আসতে পারে একটু বলি, নিউমেরিক্যালস কেমন দিতে পারে। এক্সাম্পল ধরো, অনিকেত ইজ অ্যান এমপ্লয়ি অফ আইটিসি, অনিকেত ইজ অ্যান এমপ্লয়ি অফ আইটিসি, ঠিক আছে, হিজ এস্টিমেটেড টোটাল ইনকাম বা হিজ ট্যাক্স লায়াবিলিটি আচ্ছা, ট্যাক্স লায়াবিলিটি বললে খুব সামসটা ছোট হয়ে যাবে, আমি এস্টিমেটেড টোটাল ইনকাম দিচ্ছি, হিজ এস্টিমেটেড টোটাল ইনকাম ₹720,000, হি ইজ এলিজিবল ফর ডিডাকশন আন্ডার সেকশন 80C ₹50,000, ক্যালকুলেট দ্য টিডিএস টু বি ডিডাক্টেড। সো ভেরি সিম্পলি আমরা করতে পারবো এটা। প্রথমে কি করতে হবে, অনিকেতে 7,20,000 উপর ট্যাক্স লাইবিলিটি হিসাব করতে হবে। সো জিটিআই 7,20,000, তার থেকে অনিকেতে ডিডাকশন ও এইটিসি তে একটাই ডিডাকশন পাচ্ছে, কত টাকা, 50,000 টাকা, পড়ে থাকছে কত, 6,70,000, এটা টোটাল ইনকাম। এবার 6,70,000 উপর ট্যাক্স লাইবিলিটি করি, আপ টু 2,50,000 নীল, আপ টু 2,50,000 নীল, পরের 2,50,000-র উপর 5% অন নেক্সট 2,50,000 ইন্টু 5% 12,500, অ্যান্ড অন ব্যালেন্স, ব্যালেন্স কত থাকছে, 1,70,000-র উপর 20% 34,000, টোটাল আপ করলে 46,500। সারচার্জ তো অ্যাপ্লিকেবল নয়, রিবেটও পাবে না। এবার হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% করে দেবো, কত হচ্ছে, আচ্ছা মানে হেলথ অ্যান্ড এডুকেশন সেসটা কত হয় একটু বল, 1,860,000। তাহলে ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি হয় কত, সারা বছরে হচ্ছে 48,360, এটাকে ডিভাইডেড বাই 12 করবে, 4,030। ইট মিন্স প্রত্যেক মান্থে স্যালারি থেকে অনিকেতের 4,030 টাকা টিডিএস কাটা হবে। সো দিস ইজ দ্য ওয়ে দ্য টিডিএস টু বি ডিডাক্টেড ফ্রম অ্যান এমপ্লয়ি স্যালারি। ইজ দিস ওকে? সো এটুকু জানলেই আর এরকমই নিউমেরিক্যালস তোমাদের টিডিএস থেকে থাকে, বাস।